ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। লাবনিস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম দুটি চাটনির রেসিপি নিয়ে। এটি হলো পুদিনা পাতা চাটনি আর এটা হলো ধনে পাতা চাটনি। আজকের এই পুদিনা পাতা ধনে পাতা চাটনিটি আমি কিভাবে তৈরি করলাম এর পুরো প্রস্তুত প্রণালী চলুন দেখে নিই। আমি ধনে পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, দুইটা চাটনি বানাবো। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি আর সাথে কিছু রসুন নিয়েছি। এই রসুন আর এই কাঁচামরিচটা আমি একটু তেলে হালকা তেলে নিব আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। লবণ দিয়েছি পাটায় আর রসুনগুলো একটু ভেজে নিয়েছি, মরিচটাও ভেজে নিয়েছি। এখন আমি একটু পাটায় বেটে দেখাবো। রসুন আর মরিচটা পাটায় বেটে নিয়েছি, এখন এটা ধুয়ে পরিষ্কার করে এই পুদিনা পাতাটা দিয়ে দিব, দিয়ে বেটে নিব। ভর্তাটা করে নিলাম আর এখন ধনে পাতা বাটবো। এটা আমি বেটে তারপর ধনে পাতাটা দিব। মরিচটা ভালো করে বেটে নিয়েছি আমি, এখন ধনে পাতাটা বেটে নিব। ধনে পাতা, মরিচ আর রসুন হালকা একটু বেটে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে আমি দুইটাই ভালো করে বেটে নিয়েছি। আর দুটো লেবু নিয়েছি, লেবুর পিউর করেছি। এখন এই লেবু পিউরটা আমি মিক্সড করব, ভালো করে মিক্সড করব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেকে ঢেলে নিব। এই ধনে পাতার এই চাটনিটা আসলে খুব মজার হয়, আপনার বাসায় ট্রাই করলে বোঝা যাবে। এটা হচ্ছে পুদিনা পাতা, এটাও ভালো করে লেবু দিয়ে মিক্সড করে নিয়েছি। এটা ভাত দিয়ে আসলে খুব মজা হয়, খেলে বোঝা যাবে। তো আজকের এই সহজ এটা চাটনি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।